ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা কি করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে চেন দাঁতের মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে এরপর আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কিনা ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা মেহেদী হাসান লিখেছেন ইতিকাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কতদিন মহিবুল হক আপনি লিখেছেন আমাদের দেশে কিছু এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে ঈদ করে শরীয়ত তাদের ব্যাপারে কি বলে ঘরে তিনটি কোরআন থাকলে একটি পড়লে আর বাকিগুলো না পড়লে গুনাহ হবে কিনা সরি স্ত্রী স্বামী কেন সমান না দিলে তার করণীয় কি রোজার জন্য মুখে নাওয়াইতে রাসুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরি খেতে উঠেছেন এটুকু যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আছে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই এরপরে মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন দাঁতের মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে দাঁতের মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে আপনি ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কারণে রোজা ভঙ্গ হবে না তবে অবশ্যই পুঁজ রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কিনা সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কোনো কারণে সারি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি সারি খানই নাই তাও রোজা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে তিনি তখন বলেন ঠিক আছে তাহলে আমি রোজাদার তারা বোঝা গেল সারি না খেয়ে রোজা রাখা যাবে কিন্তু সারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইনা ফিস সাহরি বারাকা তোমরা সাহরি খাও কারণ সাহরির খাবার মধ্যে বারাকা রয়েছে বিজন্য সাহরি খাওয়াটা সুন্নাত কিন্তু না খেলে রোজা হবে না ব্যাপারটা সেরকম না ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা রাখা তার না রাখা তার সুযোগ আছে কিন্তু গর্ভস্থ নারী গর্ভে গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে গর্ভ সন্তানের একটু কষ্ট হতে পারে এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব বরং এই অবস্থায় রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন যেমন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার এই বদবন্দিকে আরও বেশি করা উচিত যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে তবে হ্যাঁ এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন মেহেদী হাসান লিখেছেন ইতিকাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কতদিন সুন্নাহ ইতিকাফ 10 দিনের এটাই এর ফিক্সড টাইম এর কমও হয় না বেশিও হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন 20 রমজান সূর্য ডুবার আগে আগে 20 রমজান দিনের বেলা সূর্য ডুবার আগে আগে মসজিদে প্রবেশ করার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে আসা এটাই হলো সুন্নাহ ইতিকাফ এছাড়া নফল ইতিকাফ যেটা মানে সুন্নাহ ইতিকাফের বাইরে করা যেতে পারে সেটা হলো 2 দিন 1 দিন এমনকি কয়েক মুহূর্তের জন্য মসজিদে ইতিকাফের নিতে ঢুকলে সেটাও ইতিকাফ হিসাবে গণ্য হবে মহিবুল হক আপনি লিখেছেন আমাদের দেশে কিছু এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে ঈদ করে শরীয়ত তাদের ব্যাপারে কি বলে একদিন আগে রোজা একদিন আগে ঈদ সৌদির সাথে মিল করে রাখা এটাকে আমরা সঠিক মনে করি না যদিও ইখতিলাফে মাতালে' বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় চাঁদ দেখা যায় সেটা ধর্তব্য হয়ে সে আলোকে রোজা রাখা সে আলোকে ঈদ করা এটা নিয়ে ফোকায় আমাদের মত পার্থক্য আজকে নতুন নয় অনেক আগে থেকেই এবং সেটা গ্রহণযোগ্য ওলামা ইকরামের মধ্যেই মত পার্থক্য চলে আসছে এরপরও আজকাল যারা এটি করছেন আমাদের দেশে বিশেষ করে তাদের একটা বড় অজুহাত হলো যে যেহেতু আপনার সারা বিশ্বের মানুষরা বিভিন্ন দিনে রোজা রাখে তাতে মুসলমানদের ঐক্যের ঘাটতি হয় একই দিনে সবাই রোজা রাখলে একই দিনে সবাই উদযাপন করলে ঐক্য তৈরি হবে যারা এই যুক্তিতে বাংলাদেশে ভিন্ন দিনে ঈদ এবং রোজা করছেন তারা মূলত বাংলাদেশের যে বিষয়ে প্রায় সকল ওলামায়ে কেরাম একমত এরকম মীমাংসিত যে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ
তাদেরকে বিভক্ত করে দিচ্ছেন, অর্থাৎ ঐক্যবদ্ধ একটা জাতিকে বরং তারা ঐক্যের নামে আরো বিভক্ত করছেন, আমাদের দেশে বরং বিভক্তি তৈরি হচ্ছে, এটা অনুচিত এবং আমরা মনে করি গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন তোমরা রোজা রাখবে যেদিন ইয়াউম আফতারান নাস, যেদিন ইয়াউম ইয়াসুমুন নাস, যেদিন লোকেরা রোজা রাখে, আর সেদিন তোমরা ঈদ উদযাপন করবে যেদিন সবাই ঈদ উদযাপন করে। তার মানে সমাজের সবাই কাছে চাঁদ দেখা যখন প্রমাণিত হয়েছে সেটা তোমরা মেনে নিবে। আমরা জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিন্তু মক্কার বাইরে আরও অনেক দূর দূরান্তে ইসলাম ছিল, তারা প্রত্যেকে কিন্তু যার যার এলাকার চাঁদ দেখার উপর নির্ভরশীল থেকে তার উপর নির্ভর করে তারা কিন্তু রোজা রেখেছেন এবং ঈদ উদযাপন করেছেন। আপনি যদি বলেন যে এখন তো টেকনোলজি চলে আসছে, আমরা তো মুহূর্তে মুহূর্তে জানতে পারি, প্রশ্ন হলো ইসলাম তো সর্বজনীন এবং সর্বকালীন সব সময়ের জন্য, যার কারণে ইসলামে যা দেওয়া হয়েছে তার সব যুগে সব সময়ে সমানভাবে আপনি করতে পারেন, সেভাবেই কিন্তু দেওয়া হয়েছে। শাহনাজ রায়হান এআরডি থেকে আপনি লিখেছেন, ঘরে তিনটি কোরআন থাকলে একটি পড়লে আর বাকিগুলো না পড়লে গুণা হবে কিনা? ঘরে তিনটি কোরআন, একটা আপনি পড়ছেন বাকিগুলো পড়ছেন না, একটা সবাই পড়ছেন আর বাকিগুলো পড়ছেন না, আপনি একাই আছেন একটা পড়ছেন আর বাকিগুলো পড়া হয় না, এতে কোনো গুণা হবে না। কোরআনকে যদি কেউ পরিত্যক্ত অবস্থায় রেখে দেয় তাহলে সেক্ষেত্রে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহর কাছে এবং বলবেন যে ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, হে রব আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল। এর মানে হলো কোরআন প্রতি আমল না করা, কোরআন তেলাওয়াত না করা। আপনি যে কোনোটা তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ আপনি তেলাওয়াতে আছেন, এটাই মুখ্য। প্রত্যেকটা কপি আলাদা আলাদা করে তেলাওয়াত করতে হবে বা সবগুলোতে তেলাওয়াতের মধ্যে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তারপরও আল্লাহর কালাম পড়ে আছে, কেউ তেলাওয়াত করার মতো নেই, আপনি একমাত্র আছেন, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে তেলাওয়াত করতে পারলে আল্লাহর কালামের প্রতি মহব্বত সেটার প্রমাণ হবে। কিন্তু না করতে পারলে একটা তেলাওয়াত করলে যে গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। দা ব্যাচেলর আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীকে সময় না দিলে এক্ষেত্রে করণীয় কি? স্বামী তার স্ত্রী স্বামীকে সময় না দিলে তার করণীয় কি? স্ত্রী যদি স্বামীকে করণীয় সময় না দেন তাহলে তিনি গুণা করছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন। তিনি যদি দিনদার হন, প্র্যাকটিসিং মুসলমান হন, তাহলে সেক্ষেত্রে তাকে কাউন্সেলিং করতে হবে, আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত যেন হয় সেজন্য তাকে সহযোগিতা করতে হবে। আর যদি তিনি সেরকম প্র্যাকটিসিং না হন তাহলে সেক্ষেত্রে তাকে তিনি যে স্বামীকে সময় দিচ্ছেন না, স্বামীর অধিকার খর্ব করছেন, তাকে বিভিন্নভাবে বোঝাতে হবে এবং মুসলমান হয়ে থাকলে অবশ্যই তাকে আল্লাহর ভয় দিতে হবে। এর মাধ্যমে আপনি তাকে কাউন্সিল করে বোঝাতে পারেন। যদি কোনোভাবে সে বসে না আসে বা পরিবর্তন না হয়, পরিবর্তনের সম্ভাবনা থাকে, আপনি যদি আশা ছেড়ে দেন তার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে আপনি বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি সমস্যাটা সেই লেভেলের হয়। উম্মে মুসলিম আপনি লিখেছেন, কালার কোডেড কোরআন পড়া জায়েজ হবে কিনা? কালার কোডেড কোরআন পড়া তো অসুবিধা নাই, কিন্তু কালার কোডেড কোরআনের ভিতরে কিছু কিছু আছে যেগুলোতে উচ্চারণ দেওয়া আছে, সেগুলোতে এমন কিছু দেওয়া আছে যে জিনিসগুলো আসলে আপনার শরীয়া এলাও করে না। ধরুন বাংলা বা যে কোনো ভাষায় কোরআনের আয়াতের যখন উচ্চারণ আপনি লিখবেন তখন সেখানে বিকৃতি সাধন হবে, চাইলেও সেটাকে পরিপূর্ণ সঠিক রাখা যাবে না, সেজন্য ওইটা যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। এছাড়া কালার কোডের যদি হয় মদ গুণনা নির্দিষ্ট কালার দেওয়া হয় যে এটা হলে এই মদ, এটা হলে এই গুণনা, এটা হলো কলকোডা বোঝার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটাতে কোরআনের মধ্যে বিকৃতি সাধন হয় কিংবা কোরআনের কোনো কিছু কমানো বাড়ানো হবে ব্যাপারটা তো সেরকম না। এরপর তফিকুজ্জামান সাব্বির আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম ছিল ফাতিমা, আমার বোনের নাম তার নামের সাথে মিল রেখে রাখতে চেয়েছিলাম, বাংলা উচ্চারণে ফাতিমা রাখা হয়েছে, এই আকার একারের বিষয় নিয়ে আমার আম্মু বিরাট টেনশনে থাকে যে নামের উচ্চারণে মিল নেই, এতে অর্থের এবং নামের সামঞ্জস্যতার পরিবর্তন হয় কি না, এরপর আপনি কি বলেন? না না, এর কারণে কোনো পরিবর্তন হবে না, বিশেষ করে আকার একার এগুলো আমাদের মধ্যে যেরকম আছে আরবিতে সেরকম নেই, যেমন একার আরবিতে নাই বললে চলে। ফাতিমা যদি আপনারা ডাকেন তাহলে তো আরও ভালো, মানে আরও আরবির বেশি কাছাকাছি হলো, কিন্তু ফাতিমা আর ফাতিমা দুইটা যদি একই উদ্দেশ্য হয় না আমার আরবির নিয়াত, উচ্চারণগত পার্থক্য আছে, পৃথিবীর এক এক অঞ্চলে মানুষের উচ্চারণের ভিতরে কিছুটা হেরফের থাকে, তো সেটার কারণে এটা এখানে কোনো আপনার গুণা তো হবেই না। এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নামে নামকরণ করা হচ্ছে এমন মানুষ হিসেবে বিবেচিত হবেন, কোনো অসুবিধা, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবং নামের কোনো অসামঞ্জস্য হবে না, অর্থের পরিবর্তন হবে না।